মুকুলচাঁদ শায়েক বলেছেন, পাত্র পাত্রী উভয়ের পছন্দ এবং উভয়ে গার্জিয়ানেরও পছন্দ, বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে, সবকিছু কমপ্লিট, 3 মাস পরে বিয়ে। এমত অবস্থায় পাত্রীকে কোনো গিফট করা কিংবা ফোনে সালাম আদান প্রদান করা জায়েজ কিনা? দিন ঠিক হওয়া আর আগদা হওয়া এক জিনিস নয়। যখন পাত্রীর সাথে পাত্র পাত্র আগদ হয়ে যাবে, তখনই তাদের যে কোনো ইন্টারাকশন জায়েজ হবে, তার আগ পর্যন্ত জায়েজ হবে না। তার আগ পর্যন্ত শরীয়ত খুবই লিমিটেড এবং রেস্ট্রিক্টেড কাজ অনুমোদন দিয়েছে, কি সেটা সেটা দেখা। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যেই প্রয়োজনটা আছে, একে অপরকে জানা দেখা খুবই রেস্ট্রিক্টেড অবস্থায় সেটা জায়েজ। অর্থাৎ কোনো এক মুরব্বী অথবা অন্যদের সামনে তারা দেখা সাক্ষাৎ করতে পারে, দেখতে পারে পর্দাপোশীদের মধ্যে, অথবা দূর থেকে মেয়েকে দেখতে পারে ছেলে, আর ছেলেকেও দূর থেকে মেয়ে দেখতে পারে, অথবা সামনাসামনিও হতে পারে পর্দাপোশীদা সহ, কারণ এখনও তো তারা পরপুরুষ পর নারী, অতএব তাদের মধ্যে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই। আর বিবাহ ঠিক হয়ে গেছে, এটাও কোনো যুক্তি নয়। আবার অনেকে বলেন এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অতএব এখন তারা ফ্রি হতে পারবে না, সেটা ভুল। এঙ্গেজমেন্ট ইসলামিক কোনো কালচারের মধ্যে পড়ে না, এটা খ্রিস্টান কালচার। অতএব বিয়ে কথাবার্তা হওয়ার পরে বিয়ের মূল প্রোগ্রাম শুরুই হচ্ছে আগদ দিয়ে, এটাকে আব্দুল কেরান বলা হয়, আব্দুল জওয়াজ। আব্দুল জওয়াজের আগ পর্যন্ত তারা একে অপরের সাথে ফ্রি হতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না, ঘোরাঘুরি করতে পারবে না, কোনো ধরনের ইন্টারাকশনে যাওয়াটা তাদের জন্য জায়েজ হবে না। অতএব আপনি যেটা বলছেন গিফট আদান প্রদান করা বা ফোনে সালাম আদান প্রদান করা, এটা সম্পূর্ণ হারাম। কারণ আমরা নিজেরাও দেখেছি অনেক বিবাহের ক্ষেত্রে যখন পাত্রপাত্রী মনে করেছে তাদের বিবাহ তো হতেই যাচ্ছে, অসুবিধা নেই, তারা মানে এতটা ফ্রি হয়েছে, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত অনেক টেকনিক্যাল কারণে এই বিয়েটা আর হয়নি, তখন তাদের মধ্যে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, তাই না? অনেক বিপর্যয়, দুটো পরিবারের বিপর্যয় হবে, দুটো জীবনের বিপর্যয় হবে, এবং এই যে কাজগুলো হলো আকদের বাইরে, সেটার শরীয়তে কোনো ভিত্তি নেই, শরীয়তের কোনো পারমিশন নেই। অতএব আমাদেরকে এক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনাদের কিছু প্রশ্ন আমরা